সরকারি মাল দরিয়ামে ঢাল, এ যেন সেই প্রবাদেরই বাস্তবতা। কোটি টাকার প্রকল্প, নদীর তলদেশে আশ্রয়হীন মানুষের জন্য স্বপ্ন রাজ্য গড়ার চেষ্টা। তবে এই রাজ্য বসবাসের জন্য নয়, কাঠামো দেখিয়ে অর্থ লোপাটি মূল উদ্দেশ্য। দর্শক, নওগাঁর বদলগাছির ছোট যমুনা নদীর চরে কোটি টাকার এই প্রকল্পের কি অবস্থা, চলুন দেখে আসি এক নজরে। আপনাদের যে পথটি আমরা নিয়ে যাচ্ছি, নির্ধারিত কোনো পথ নেই আবাসন প্রকল্পে, এবং একটি নদী চরের মাঝে বিক্ষিপ্ত চারপাশে জলাভূমি কিছুটা দেখতে পাচ্ছেন। ধান দরিদ্র অসহায় মানুষগুলো মাথা গোজার ঠাঁই পাবার আশায় আশ্রয় নিয়েছিল এই আবাসন প্রকল্পে। কিন্তু নির্মাণের মাত্র ৬ মাস না যেতেই প্রকল্পে অনিয়মের কারণে বেশিরভাগ ঘরগুলো এভাবেই অকার্যকরভাবে পড়ে রয়েছে। শুকিয়ে যাওয়া নদীর তলদেশে এ যেন স্বপ্ন রাজ্য গড়ার চেষ্টা। নওগাঁর বদলগাছির নালুকাবাড়ি এলাকায় ছোট যমুনা নদীর মাঝখানে জেগে ওঠা চরে টিনের চালা ঘরের নতুন রাজ্য গড়ে তোলা হয় আশ্রয়হীন অসহায় মানুষের জন্য। আমি বলেছিলাম যে কন্ট্রাক্টর, ওকে বলেছিলাম যে এই যে ঘরটা মনে করেন পড়ে যাচ্ছে, কথা পড়ে যাবে আমার যাবে, তাতে তোর কি? এই বলে চলে গেছে এক গরিব মানুষের দিয়ে গেছি দ্বিতল ঘরটা। এই ঘরটা কোনো মেরামত করেনি, বন্যা আছে, গরিব মানুষ পারেনি, আর আমার এই আগনার উপর দিয়ে সব গেছে। এরকম কতগুলো ঘর ভেঙে পড়ে আছে, ওদিকে ভাঙেনি, মাটি ভেঙে গেছে, ওদিকে দুই ঘর আছে। আমরা ঠান্ডার বন্যার সময় থাকতে পারি না, সাঁতার দিয়ে পার হতে হয় বন্ধ। আর ঠান্ডার দিক ঠান্ডার সময় আমাদের জানলার উপর দিয়ে ওই কুয়াশা ঢুকে আমাদের ঠান্ডা লাগা যায়, ঘরই তো নেই, কাঠামোই তো ঠিক। হ্যাঁ, ঠান্ডা লাগা যায়, আমরা থাকতে পারি না। আমরা দরিদ্র লোক, আমরা গরিব মানুষেরা, আমরা এখানে সবাই মিলেমিশে থাকবো, এটা আমাদের পরিবেশ, কিন্তু পরিবেশ আমাদেরকে করে দেওয়া হয়নি। না, আপনারা এই মুহূর্তে যে ঘর কতজন আছেন এখানে? এখানে আছে আমরা ২৫ জন। ঘর কতজন? ৪৮টা। তো এই মানে ঘর থাকার যে পরিবেশটা আছে না, সে পরিবেশ নেই, পরিবেশ নেই। আমরা এখানে কি করে থাকবো? ঘরের জানলা দরজা লাগাইনি, সব ফাঁকা, বাতাস কুয়াশায় সব ঘরে যায়, অসুখ বিসুখ সবসময় লাগানো আছে। আমরা এখানে কি করে বাস করবো, কি করে থাকবো? এই চেয়ারম্যান মেম্বার এখানে মনে করেন যে ইলেক্ট কন্ট্রোল তো কোনো দেয় না, দেখ এরা কোনো অনুদান করে কিছু নাই, নিজে বাটি কাটে কাটে আমরা পূরণ করে আমরা ঘর বাস করতেছি। এক একজনা ৫,০০০ ১০,০০০ করে ঘর মাটি কাটে কাটে আমরা দর্শক বলছিলেন এখানকার সার্বিক একটি অবস্থার কথা। মাত্র এক বছরের মাথায় এই টয়লেটটি এইভাবে, মানে তার মনে হচ্ছে যেন বিধ্বস্ত এক নগরীতে কোনো একটা বড় ঝড় বয়ে গেছে, যার কারণে এরকম টয়লেটের মতো অসংখ্য ঘর কিন্তু এখানে পড়ে রয়েছে। তো সার্বিক চিত্র কিন্তু এটি যে যে উদ্দেশ্যে করা হয়েছে, প্রথমত যে জায়গাটি সিলেকশন করা হয়েছে এটি ছিল সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। শুধুমাত্র প্রকল্পটাকে জায়েজ করার স্বার্থে, নিজেদের পকেট ভারী করার স্বার্থে এরকমভাবে একটা প্ল্যানের বাইরে অপরিকল্পিতভাবে এই নদী চরে এসে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে, এবং সেই প্রকল্পের সুফল কিন্তু নেওয়ার আর কোনো বাসিন্দাদের আমরা এখানে দেখতে পাই। যারা এখানে অবস্থান করছেন প্রত্যেকে কিন্তু মহা দুর্ভোগে তাদের এই দিন পার করছেন, এবং এটা এখন বসবাসের একটা অনুপযোগী পল্লী হিসাবে ধরে নেওয়া যায়। টিনের চালার ৪৮টি ঘর নির্মাণের জন্য বরাদ্দ কোটি টাকার উপরে। ভূমি মন্ত্রণালয়ের অধীনে বদলগাছি প্রকল্প বাস্তবায়ন অফিস ২০১৮-১৯ অর্থ বছরের ঘর নির্মাণ শেষ করে ৪৮টি পরিবারের মাঝে এসব ঘর বুঝিয়ে দেয়। গেল বছরের মার্চ মাসে এই আবাসন প্রকল্পটি স্থানীয় প্রশাসন আশ্রয়হীন মানুষের কাছে বুঝিয়ে দেয়। নির্মাণ করা হয়েছে মাত্র ১.৫ বছর আগের আবাসন প্রকল্পের কি অবস্থা এটা আপনারা হয়তো কিছুটা উপলব্ধি করতে পারছেন। এটি একটি ঘর, এই ঘরটি তৈরি করা হয়েছে
কিছু অসচ্ছল দরিদ্র মানুষের বসবাসের জন্য। তো নির্মাণের মাত্র দেড় বছরেই ঘরের নিচের যে মাটি তা কিন্তু পুরোটাই এখান থেকে উধাও হয়ে গিয়েছে। এক কথায় আসলে এটাকে ঘর বলার কোনো সুযোগ নেই। এটি একটি নদী চরের দ্বীপ, বালির যে বালি ব্যবস্থা সেই বালির উপরই ঠুনকো শুধুমাত্র ঘরের কাঠামোটা দাঁড় করে দেওয়া হয়েছে এসব দরিদ্র অসহায় মানুষের জন্য। কিন্তু সেই কাঠামোগুলোর এখন কি অবস্থা আপনারা উপলব্ধি করতে পারছেন। এটা বালিচরের নিচে যে বিম দেওয়া হয়েছে সেই বিমের এই চিত্র। বাড়িগুলোর টিন অ্যাঙ্গেল বা ওখানে পয় নিষ্কাশনের জন্য যে ব্যবস্থাগুলো সেগুলো করে যে খরচ করেছে সরকার পক্ষে স্থানীয় কর্মচারীরা কর্মকর্তারা, সেখানে স্থানীয় জনগণ বলছে যে 50-60 হাজার টাকার বেশি সেখানে কোনো মতেই খরচ হতে পারে না। অথচ আমরা প্রজেক্টে দেখছি যে প্রত্যেকটা ঘর প্রতি সেখানে খরচ দেখানো হয়েছে 1,75,000 টাকা, এবং এই এক বছরের মাথায় এসে দেখা যাচ্ছে যেহেতু বালির উপর নির্মিত এই ঘর, বালিগুলো সরে যাচ্ছে, বালিগুলো সরে গিয়ে সেই এখন আর সেখানে বসবাসের কোনো উপযোগিতাই নাই। নির্মাণ করা ঘরের টিনের কাঠামোগুলো দাঁড়িয়ে থাকলেও নিচের মাটি ও বালু ধসে যায় নদীতে, ফলে বাস অযোগ্য হয়ে পড়ে ঘরগুলো। 48 পরিবারের মধ্যে 35টি পরিবার ছেড়ে যায় এই আবাসপল্লী। দুঃখের বিষয় যে অত ব্যয় করেছে কিন্তু কাজের মতো মান ভালো হয় না। আবাসন নির্মাণ নীতিমালায় বলা হয়েছে পরিবেশগতভাবে স্পর্শকাতর ও সংকটাপূর্ণ যেমন বন্যা কবলিত এলাকা ও উর্বর কৃষি জমি এর বাইরে থাকবে। পরিবেশ বিপর্যয় রোধকল্পে সরকারি বেসরকারি পর্যায়ে গৃহায়ণ আবাসন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান নদী বা নদীর অংশবিশেষ, খাল বা খালের অংশবিশেষ, বিল বা বিলের অংশবিশেষ যাতে ভরাট করে আবাসনের জন্য ভূমি প্রস্তুত করা না হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া হবে। কিন্তু এই আবাসন প্রকল্প নির্মাণে কোনোটিই মানা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আসলে এই কাজটা যখন হয় এই আমার আগে যে মানে দায়িত্ব ছিল তার আমলে হয়েছে। তারপরে যেহেতু আমার নিজের একা আমি যদ্দূর জানি বা আমরা গিয়েছি, মানে এটা মানে থাকার উপযুক্ত নয়। এখানে আরও ধরলেন 5-6 ফিট মাটি খাড়া লাগতো বা ঘরগুলো আরও খারাপ করা লাগতো, করলে মানুষ থাকার উপযুক্ত হতো। বর্তমান যে পরিবেশ মানুষ বসবাস করার কোনো পরিবেশ নাই বর্তমান। এ প্রকল্পে উপকার ভোগীরা থাকতে না পারলেও নিজেদের গায়ে কোনো অপবাদ নিতে রাজি নন প্রকল্প কর্মকর্তারা। সরকার বলছিল জায়গার জন্য জায়গা ছিল না, জায়গা ওখানে পাওয়া গিয়েছিল অনেক বড় জায়গা, সেই হিসাবে এখানে করেছে। জায়গা থাকা লাগবে তো, জায়গা না থাকার জন্য সরকারের খাস জমি থাকতে হবে তাই না? জায়গা না থাকার জন্য কি নদীর এই মাঝখানে করা? না নদীর মাঝখানে তো না, নদী না তো, ওটা ছিল আগের নদী এবং সেই অনুযায়ী ওটা খাস জায়গা। খাস জায়গার উপরে সিলেন্ডার প্রত্যয়ন এবং এখানে রাজস্ব শাখা থেকে এটা যায়, বিসি অফিস থেকে যায় হচ্ছে এটা প্রস্তাব, ঠিক আছে না? তারপর টেকনিক্যাল টিম তারা নদী থেকে দূরে আছে সেটা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে একটা তারা সার্টিফিকেটও দিয়েছিল, ঠিক আছে না? আপনার নদীর কারণে তো ভাঙেনি, নদীর কারণে কি ভাঙছে? বন্যার কারণে সেটা কিছু জায়গায় মাটি সরে গেছে সেটার জন্য হয়েছে তাই না? অ্যাকচুয়াল তো আপনার বন্যা নদীর কারণে নদী ভেঙে গেছে, সেটার কারণে ভাঙছে তা তো হয়, কিন্তু নদীর পানি বৃদ্ধি হলে তো চারপাশে আপনার সেটা তো সব জায়গায় হতে পারে ভাই। আপনার মনে করেন বাঁধ ভেঙে গেলেও তো একটা জায়গায় ঢুকে যেতে পারে, বাঁধ কি ভাঙবে না? নিশ্চয়তা কি দিতে পারবে কেউ? না ওটা তো বাঁধের অপশনের মধ্যে পড়ে না, তো বাঁধ তো থাকলো আরেক। এখন আপনার সারাউন্ডিং এরিয়ার বাইরে আপনার যদি কথা বলেন, আপনার গয়াসপুরের অনেক জায়গায় বাঁধের বাইরে অনেক গ্রাম আছে, অনেক গ্রাম
না এটা মিনি বাঁধ একটা আর কিন্তু আপনি তো পুরোটাই মিনি বাঁধ না এটা নদীর বাঁধ থাকলে ওখান থেকে আমি তো বদলগাছিতে অনেকদিন থেকেছি এখানে ম্যাক্সিমাম জায়গা অনেক গ্রাম আছে যেগুলো প্রোটেকশন এলাকার বাইরে ৪৮টি পরিবারের মধ্যে ৩৫টি পরিবার ছেড়ে যায় এই আবাসপল্লী আর যাওয়ার জায়গা না থাকায় আঁকড়ে থাকা ১০টি পরিবার রয়েছে অন্তহীন সমস্যায়। নালুকাবাড়ি আশ্রয়ণ প্রকল্পটি ২০১৭-১৮ অর্থ বছরের প্রকল্প ছিল, এটা ২১১ মেট্রিক টন চাল বরাদ্দ ছিল, যেটা মাটি ভরাটের জন্য। মাটি ভরাটের কাজটি শেষ করার পর ৪৮টি ঘরের জন্য ৭৫ লক্ষ টাকা টিউবওয়েল সহ বরাদ্দ ছিল, প্রতি ঘর ১.৫ লাখ টাকা করে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের শর্ত মতে খাস সম্পত্তি ও উপকারভোগীদের আবাসনে নিরাপদ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে।